তোমার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। দেশের বাড়ি বরিশাল? কোন জায়গায় বরিশাল? রসুলপুর। রসুলপুর। এইখানে তুমি স্টেশনে স্টেশনে কি করে সেটা একটু জানতে চাই। মানে ছোটকালে আমি হারায় গেছিলাম বাসাতে, লঞ্চে দেরায় পড়ছি, চিন্তা মানে পাই না যাবো, লঞ্চটা ঘুরে যাইবো, কিন্তু পরের থেকে আমি আর আর মা বাবা ফিরে পাইনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন এই একটা স্টেশনে আসলাম। এখানে আইসা যা দেখলাম আমি নিজে অবাক হয়ে গেছি। এই ছোট্ট একটা ভাই, তাকে আমরা এখানে খুঁজে পেয়েছি, তো তার মুখে আমরা একটা গান শুনবো, সে নাকি অনেক সুন্দর করে গান গাইতে পারে, সত্য কথা ভাইয়া? জি ভাই। আচ্ছা তাহলে আমাদের শোনা না? জি। আচ্ছা মানে শুরু করুন গান। ও বাবু টাগা সস্কি না ভুলা আমারে, এখন আমি নেশা ধরি তোরি কারণে, ভালোবাসা দিয়া রে তুই করলি চলো না রে, ভালোবাসা দিয়া রে তোরে লাভ পাইলাম না রে, টাকা খাওয়া মাইয়া রে তুই টাকা খাওয়া মাইয়া, ভালোবাসা পাবি না রে জীবন সারা, টাকা খাওয়া মাইয়া রে তুই টাকা খাওয়া মাইয়া, ভালোবাসা পাবি না রে জীবন সারা, জীবন হইলো আদার কালো, জীবনটা কেমনে গেল, এ জীবন সারা আর কোনো জীবন চাই না, ভালোবাসা মিথ্যা ছিল সবই তো নাটক ছিল, ভালোবাসি কোন মাইয়ার আমি চিনতে পারি না, টাকা খাওয়া মাইয়া রে তুই টাকা খাওয়া মাইয়া, ভালোবাসা পাবি না রে জীবন সারা, টাকা খাওয়া মাইয়া রে তুই টাকা খাওয়া মাইয়া, ভালোবাসা পাবি না রে জীবন সারা। ধন্যবাদ তোমাকে। আর কোনো গান জানো? একটাই আমি নিজে নিজের গান বানাইছি। নিজে মানে নিজের লেখা গান? জি ভাই। আর নিজের সুর দিছো? জি। আচ্ছা অনেক সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, এই ভাইয়ের যে গানটি গাইছে, গানটি অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে, খুব একটা কষ্টের একটা গান। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি করে, যাতে গানটা সবার কাছে পৌঁছে সবাই শুনতে পারে, আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, এই ভাইয়ের জন্য জীবন অনেক বড় হইতে পারে, বড় একজন শিল্পী জন হইতে পারে। আচ্ছা তো তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। দেশের বাড়ি বরিশাল? কোন জায়গায় বরিশাল? রসুলপুর। রসুলপুর। এইখানে তুমি স্টেশনে স্টেশনে কি করে সেটা একটু জানতে চাই। মানে ছোটকালে আমি হারায় গেছিলাম বাসাতে, লঞ্চে দেরায় পড়ছি, চিন্তা মানে পাই না যাবো, লঞ্চটা ঘুরে যাইবো, কিন্তু পরের থেকে আমি আর আর মা বাবা ফিরে পাইনি। মানে পরের থেকে আর লঞ্চ থেকে যে হারাই গেছো তারপরে বাবা মাকে খুঁজে পাও নাই? প্রিয় দর্শক, এই ভাইটার একটা কষ্টের কাহিনী আছে, সেটা হলো সে মানে ছোটবেলা লঞ্চ থেকে নাকি হারিয়ে গেছে, তার বাড়ি বরিশাল, সে সদরঘাট আসছে, আসার পরে এখান থেকে সে হারিয়ে গেছে আর বাবা মাকে খুঁজে পায় না। যদি এই ছেলেটিকে আপনাকে, আপনার বাবার নাম কি তোমার? বাবার নাম মান্নান, মায়ের নাম মিলি। বাবার নাম মান্নান আর মায়ের নাম মিলি। দেশের বাড়ি রসুলপুর না? এই ভাইয়াটার রসুলপুর কোন জায়গায়? রসুলপুর বরিশাল মানে ঘাটের ওই পারে। রসুলপুর ঘাটের ওই পারে। যদি আপনারা এই বাচ্চাটাকে কেউ চিনে থাকেন, যদি এরকম আপনাদের কোনো কারো সন্তান হয়ে থাকে, অবশ্যই বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাবেন, সেটা হলে সে কমলাপুর স্টেশনে থাকে। যদি আপনারা কখনো তাকে খুঁজে পান, খুঁজে অবশ্যই পাবেন, এখানে আসলে পাবেন। যদি আপনাদের মানে এরকম যদি কারো সন্তান হারিয়ে যায় তাহলে আপনি এখানে আসলে অবশ্যই ছেলেটিকে খুঁজে পাবেন, কারণ বাবা মা যার নাই সে বুঝেছে বাবা মার কষ্ট কেমন, যার মা নাই তার বাবা নাই সে বুঝে যে কষ্টটা কাকে বলে, কেন বাচ্চাটি ছোটবেলাতে হারিয়ে গেছে। এখানে কত বছর তুমি এখানে? এখানে আমার এক বছর। এক বছর হয়ে গেছে ছেলেটা এখানে আসছে, তো সবার কাছে বিনীত অনুরোধ এই ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন, যাতে এই ছেলেটি তার বাবা মার কোলে ফিরে যেতে পারে, তার বাবা মাকে যেন খুঁজে পায় আর বাবা মা যেন তার সন্তানকে খুঁজে পায়, কারণ একটা শেয়ারের মাধ্যমে এই ছেলেটি তার বাবা মাকে খুঁজে পেতে পারে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই ছেলেটি তার বাবা মাকে খুঁজে পাবে। সবাই ছেলেটির জন্য দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে তার বাবা মাকে সে খুঁজে পায়। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।